বিভিন্ন সময় আমাদের কিছু জিনিস জিনিসে পা লাগলে আমরা হাত দিয়ে ছুঁয়ে বুকে ও মাথায় ছুঁয়ে সালাম করি, এটা কতটুকু যুক্তিসঙ্গত? এটা কি ঠিক? কোনো কিছু যদি পা স্পর্শ হয়, কোনো কিছুতে পা লাগে, একজন মানুষের গায়ে পা লাগছে, আমরা তার গাটাকে স্পর্শ করে চুমু খাই বা বুকে হাত রাখি, এটা মূলত করি হলো যে পাও লাগাটাকে আমাদের সমাজে অসম্মানজনক মনে করা হয়, আমার পা লাগাটা যে ভুলে হয়ে গেছে, জাস্ট সেটা বোঝাবার জন্য আমরা এটা করি। সো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে শুধুমাত্র এই বার্তা দিলাম এর মাধ্যমে যে আমি মূলত ইচ্ছাকৃত আপনার পায়ে গায়ে আমি লাথি দেই নাই, পা দেই নাই, এটা ভুলে লেগে গেছে, টাচ করে তাকে শুধু এটা আমি বোঝালাম, এটুকু ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কারণ প্রত্যেক অঞ্চলের মানুষের ভাষা, তাদের আচরণ, তাদের মনোভাব ব্যক্ত করার পদ্ধতি ভিন্ন ভিন্ন হতে পারে, এবং এভাবে আমরা আমাদের জাস্ট মনের ভাবটাকে ব্যক্ত করছি, এখানে কোনো অন্যায় হচ্ছে না, শুধুমাত্র বলছি সরি বা দুঃখিত বা আমি ইচ্ছাকৃত মানি না, এই কথাটাকে আমরা একটা আচরণ দিয়ে বোঝালাম, কোনো অসুবিধা নেই। তবে কোনো জিনিসে পাও লাগলে সেখানে ওইটা ছোঁয়াছুঁইতে কিছু আসে যায় না, কারণ ওই জিনিসের প্রতি তো আর সম্মান অসম্মান জিনিস তো আর বুঝবে না যে তাকে ছুঁয়ে আমি আবার সরি বলেছি। অতএব জিনিস পাও লেগে গেছে, যদি এই জিনিসটা পাও লাগার মতো জিনিস না হয়, খাদ্য সেখানে পা লেগে গেছে, তাহলে সেক্ষেত্রে আমার সতর্ক হতে হবে পরবর্তী জনের জন্য এটা না হয়, কিন্তু সেখানে ছোঁয়াছুঁই করার কোনো যৌক্তিক কারণ নাই। কিন্তু কোনো মানুষের গায়ে লেগে গেছে, আমরা ছুঁয়ে নিলাম, টাচ করলাম, ধরলাম, বুঝালাম, এটা জায়েজ হতে পারে ইনশাআল্লাহ। তাহলে মেয়েদের জন্য দূরের যাত্রা ছেলেদের মতো কসরের কোনো নামাজ আছে কিনা? অবশ্যই ছেলেরা মেয়েরা এক্ষেত্রে এক, সফরের দূরত্বে গেলে তাদের জন্য কসর প্রযোজ্য হবে। ছেলে মেয়ের আকিকার গোস্ত কি মা বাবা খেতে পারবে? মা বাবা একটু বেশি করে খাবে। কেন বেশি করে খাবে? আকিকার গোস্ত এটা তো আল্লাহর পক্ষ থেকে, এটা তো নেয়ামত, খুশি হয়ে আরো বেশি করে খাবে। অনেক মা বাবা আছে নির্বোধের মতো, নিজেরা খায় না, সব মানুষকে খায়, বলে মা বাবার খাওয়া উচিত না। আরে মা বাবা আরো বেশি করে খাবে, আকিকার গোস্ত কোরবানের গোস্ত মতো, যিনি জবাই করছেন, যিনি আকি গেছেন, তিনি নিজেও খাবেন, আত্মীয় স্বজনকে খাওয়াবেন, গরিব দুঃখীরও খাওয়াতে পারবেন। এতিম বাচ্চাদের জন্য দান সাদকা চাইতে আসে, এটা কি দেওয়া উচিত? এতিম বাচ্চাদের জন্য দান সাদকা যারা চাইতে আসে, এটার একটা রূপ ঢাকায় আছে, যশোরেও আছে আমি জানি, সেটা হলো যে কিছু বাচ্চা কাচ্চা ছেলে ফেলেকে পাঠায় দেয় বিভিন্ন এতিমখানার রসিদ দিয়া, কাগজপত্র দিয়ে, তারা এসে বলে আমরা এতিমখানা থেকে আসছি, আমাদের কোরআন শরীফ কিনতে টাকা লাগবে, আমাদের খাবারের টাকা নাই, এসে ঘরে ঘরে তারা নক করে, আসেনি। এদেরকে পাইলে বাচ্চাদেরকে তো আর, তাদেরকে তো আর কিছু বলা উচিত হবে না, বাচ্চাদেরকে ধরে একটু ভালো বুড়া খাওয়ান আর বলেন যে তোমাদের হুজুরে ফোন করো, একসাথে যাতে টাকা পয়সা সব হুজুরে দেবো। এরপরে হুজুর আসার পরে তারে বসে ভালো করে সাইজ করেন, আর এটা হুজুরের বিজনেস যদি হয় তাহলে তাকে আইনের হাতে সুপর্দ করে দেন। কারণ এদের বড় একটা অংশ ফ্রড, প্রতারক, তারা এই বাচ্চাগুলোকে পুঁজি হিসাবে ব্যবহার করে, এবং এটা ইসলাম এবং মুসলমানদের জন্য অপমানজনক। আমরা আমাদের আসুন্না ফাউন্ডেশন থেকে ইয়েতিম লালন পালন করার জন্য ইয়েতিম আমরা খুঁজে পাই না। খুঁজে পাই না মানে কি? এতিম যারা আছে বিভিন্ন মাদ্রাসায় তাদের স্পন্সর আছে, স্পন্সর নাই এরকম এতিম আমরা খুঁজি, আমরা সার্কুলার দেই প্রতি বছর যে সারা দেশে যত এতিম আছে, যারা অসহায় আছে, তারা আবেদন করেন, তাদের শতভাগ স্কলারশিপ, তাদের সকল খরচ খরচা আমরা বহন করব আমাদের এতিম ফান্ড থেকে। তো সেখানে প্রপার এতিম পাইতে কষ্ট হয়ে যায়, আর এখানে এতিম খানা পায় না, দুয়ারে দুয়ারে খানা আর কোরআন শরীফ কিনতে টাকার জন্য যায়। এদের অনেককে আমি ধরেছি এবং তাদের হুজুরদের ফোন দেওয়ার পর সদুত্তর দিতে পারে না, এদের অনেকেই প্রকৃত অর্থে হুজুরও না, জাস্ট লেবাস লাগাইছে এই বাচ্চাগুলো দিকে তারা বিজনেস করে। অতএব অনেকে আমরা মনে করি না, সরলতার কারণে বিশ্বাস করি না, বিশ্বাস করার কোনো কারণ নাই, বিশেষ করে আপনি অবিশ্বাসও করার দরকার না, আপনি খোঁজ খবর নেন, আপনি চেক করেন সন্দেহ হলে। তবে এটা ঠিক, মুহাম্মদ সাইলা ফালা তানহাত, যারা মানুষের কাছে চায় তাদেরকে ধমক দিতে আল্লাহ নিষেধ করেছেন, বিদায় তাদেরকে, বাচ্চাদেরকে আপনি ধমক দিবেন না, কিন্তু নাটের গুঁড়োগুলোকে খুঁজে বের করবেন যে কেন আল্লাহর দিনকে তুমি অপমান করছো। বহু মাদ্রাসা আছে সেখানে ইয়েতিমদের ফান্ড আছে, তহবিল আছে, গোরবা ফান্ড আছে, সেখানে ভর্তি হবে, প্রয়োজনে হুজুররা যাবে তাদের কালেকশনের জন্য, বাচ্চাদেরকে কেন পাঠানো হবে? এই বিষয়ে আমাদের প্রত্যেকেরই সতর্ক হওয়া দরকার এবং দায়িত্বশীল ভূমিকা রাখা দরকার।